নদিয়ার শান্তিপুর শহরের এক নম্বর ওয়ার্ডের বাগচির বাগান নীলমণি মার্কেটের এক ব্যবসায়ীকে কয়েক মাস আগে তোলাবাজি না দেওয়ার জন্য মারধর করা হয় বলে অভিযোগ। এই নিয়ে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনগুলি প্রতিবাদে সোচ্চার হয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই রবিবার বিকেলে নীলমণি মার্কেটের ঝালাইয়ের দোকানে 60 বছরের শঙ্কর কর্মকারকে হঠাৎ জামার কলার ধরে টানতে টানতে নিয়ে যায় কৃষ্ণপল্লী নিবাসী প্রদীপ দে নামে এক মদ্যপ যুবক বলে অভিযোগ। তাকে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। ভাত খেয়ে বাজার এসেছি, এসে দোকানটা খুলেছি। কিসের দোকান তোমার? আমার ঝালাই দোকান। এবার আমি খুলে আমি রাস্তায় আমার দোকানের রাস্তার উপর দাঁড়াইছি। আমার বলছে কাকা এদিকে আয় বাপ, বলে আমার কলার ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমি বলে কি রে তুই আমার টানছিস কেন, আমি কী অপরাধ করেছি? ছেলে তোরে পেয়েছি আজকে, তুই বড় বারবার এসিস, তুই ওর চুরি করিস, এ চুরি করিস, সে চুরি করিস, তুই হাটের মধ্যে ফেলায় কিল এই কিল আর সেই কিল, বুকে পিঠে মাথায় আর একটা ইট ছিল, ইট দিয়ে পিঠের উপর শুধু কি নাম, ওর নাম কী জমেছে? প্রদীপ। মদের টাকা না দিলে যেতে দেবো না, আমি দাঁড়ায় দাঁড়ায় শুনতেছিলাম। এর আগেও করেছে আপনাকে কখনো বলেছে? না, এই প্রথম। হ্যাঁ, কি কারণে আপনাকে হঠাৎ মারতে গেল কেন? যারে পাচ্ছে তারাই মারছে, আরেকটা ছেলেরও মেরেছে আজকেই। আজকেই প্রতিবেশী ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। আমি বাড়িতে ছিলাম, আমার ফোনে ফোন যায় যে এরকম আমাদের বাজারে নীলমণি মার্কেটের এক ব্যবসায়ীকে মারধর করা হয়, ঠিক আছে। তারপরে কিছু দোকানদার তাকে হসপিটালে নিয়ে আসে, আমি এসে হসপিটালে উপস্থিত হই। আনার পরে তারপরে শুনছি যে এই ব্যাপার, এক প্রতিবেশী মদ্যপ অবস্থায় তাকে এসে, কী নাম তার নাম কি? তার নাম প্রবীর দেব বলছে। আচ্ছা, সে মারধর। এর আগেও কি এরকম করেছে কখনো? এর আগে হয়তো ইনার সঙ্গে করিনি। আপনাদের ব্যবসাদারদের তো গায়ে হাত এর আগেও হয়েছে? হ্যাঁ, এরকম প্রচুর, আমরা অনেক মার খেয়েছি। তো কী বলছেন আপনারা ব্যবসা সমিতির সভাপতি, তাদেরকে কী বললেন? তারাই বা কী বলছে? তারা বলছে প্রশাসনের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা নিয়ে প্রশাসন দেখবে বিষয়টা, এই আশ্বাস। আপনারা লিখিত অভিযোগ করবেন? হয়তো করতে পারে, করবে থানায়। হ্যাঁ, কী চাইছেন আপনারা, চাইছেন কি? আমরা চাইছি সুষ্ঠুভাবে ব্যবসা হোক, আমরা যাতে সুষ্ঠুভাবে দোকানদারি করি, করতে পারি, এইভাবে প্রশাসন আমাদের পাশে সাহায্য করুক। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।